প্রতীক বরাদ্দের পরেই গাজীপুরে জমে উঠেছে ভোটের পরিবেশ। বিভিন্নভাবে প্রার্থীরা ভোটারদের মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্নভাবে মিছিল, মাইকিং, স্লোগান দিচ্ছেন, যেটা দেখে খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পরে গাজীপুরের সারদাগঞ্জে এরকম একটা পরিবেশে আমরা দেখলাম দীর্ঘ 5 বছর পরে, যেটা সত্যি একটা অমায়িক দৃশ্য। ভোটাররা বিভিন্নভাবে তাদের অনুভূতি প্রকাশ করছেন আর প্রার্থীরাও ভোটারদের মনোযোগ আকর্ষণ করার জন্য ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা রাত দিন একেবারে চষে বেড়াচ্ছেন। সত্যি দেখার মতো একটা বিষয়। এখন দেখার বিষয় আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এখানে ভোটাররা কাকে ভোটে নির্বাচিত করে বেছে নেন। দর্শক, জানি না আপনাদের নিউজগুলো কেমন লেগেছে। ভোটের এরকম খবর পেতে আমাদের সাথেই থাকবেন, তাসিন টিভির সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও আপডেট খবর পেতে। আল্লাহ হাফেজ। Ha ha ha!